আখেরাত আমার, প্রস্তুতি আমাকে নিয়ে যেতে হবে। কোরআন এটাই বোঝায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। দুনিয়াই তো দেখাইতেছেন, একটু আগেই তো বললাম যে ওদের চেয়ে নিষ্ঠুর আর কেউ নাই। বাবা জীবনের সব কিছু দিয়ে একটা বাড়ি বানাইলো, মরতে দেরি আমরা বাবাকে বাসতলায় নিয়ে রাখতে দেরি করলাম না, দুই চার পাঁচ দিন দশ দিনের জন্য কমসে কম আঙ্গিনায় রাখতাম। তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। রাজি? প্রস্তুতি নিতে রাজি? রাজি সবাই? কি আমার কথা বোঝেন না? প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি নিয়ে গেলেই কিছু পাওয়া যাবে। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা, শুইনা না পয়রা না। প্রস্তুতি নিয়ে যাবে তো ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হয়, ওই ঘ্রাণ আমার নাকে এখনো আছে, এখনো। নিয়ে আসেন মেশিন, আমি ওই ঘ্রাণ বাইর করে দেব আপনাদেরকে। এখনো তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। জর্ডান আর মিশরের বর্ডারে ওই কবর রাখা আছে, ওই কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে। বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি ছয়বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, আমি ইথিওপিয়া ছয়বার গেছি, এখনো চোখে পানি আসে। কঠিন থেকে কঠিন মানুষও যখন বেলালের ঝুপড়ি দেখে, জানি না কেন জানি পানি চলে আসে, চোখ কাঁদতে থাকে। সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, প্রস্তুতি নিয়ে যেতে হবে। রাজি প্রস্তুতি নিতে? ওয়াদা? না, সবাই জোরে বলতে চায় না। প্রস্তুতি নিয়ে গেলেই পরিচয় পরিচিতি পাব, দুনিয়ার কোন আইডি ওইখানে কাজে দিবে না। না 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 না, যদি হইতো তাহলে অনেকের কাফনের ভিতরে অনেকগুলা চিঠি পাওয়া যেত, যেগুলা দিয়া দাও ফেরেশতা যেন পয়রা পয়রা দেখে ব্যক্তিটাকে, কাকে কবরে দিলাম। হায় হায়, সত্য তো এটাই। নইলে ওসমান কোনোদিন কবর দেখা চোখের পানিতে বুক বাসাইতেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চিনেন না যে ওসমানকে, যাকে একাধিকবার আল্লাহ জিবরিল পাঠায়া বলছেন, ওসমানকে বলেন ইফাল মাশিতা, যেমন মনে চায় তেমন জীবন কাটাক, কদ গফার আল্লাহু মিন যামবিহি মা তাকাদ্দাম ও মা তাখার, আল্লাহ আগের পিছনের গুনাহ মাফ করে দিবেন। উনি চোখের পানিতে বুক বাসাইতেন না। এই জন্য আসেন, প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবচেয়ে বড় প্রস্তুতি আল্লাহর রসুল আমাদের জন্য রাখা গেছেন, একের ভিতরে একশো। কি? এক, নামাজ নামাজ নামাজ। দুনিয়াতে আইসো আমাদেরকে মেসেজ দিছেন, আসার সাথে সাথে মেসেজ দিতে দেরি করেন নাই, আবার যাওয়ার সময় চিৎকার দিতে ভোলেন নাই, যাওয়ার সময়ও চিৎকার দিতেছিলেন আসসালা আসসালা, মার পেটের থেকে বাহির হইতে দেরি, চাদরে রাখতে দেরি, আল্লাহর রসুল সেজদায় যাইতে দেরি করেন নাই। আম্মা জান বলছে লম্বা সেজদা, বেটা কি বলছিস সেজদার ভিতরে? আমি জানি জানি না কি বলছিস তুই সেজদার ভিতরে। আমি তো বলবো সেজদা দেন না, মেসেজ দিছেন একের ভিতরে একশো। এই জন্য আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। না না, ওয়াদা? কে কে ওয়াদা করতে পারে? যুবকরা আগে বলুক, যুবকরা ওয়াদা আল্লাহ কবুল করো, নামাজ কখনো ছাড়বো না। শুধু একের ভিতরে একশো না। এই মাদ্রাসা যার উদ্দেশ্যে আজকে আয়োজন, এইখানের মক্তবের নুরানির প্রথম বৎসরের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, 65টা হাদিস পড়ানো হয়, 3 নম্বর হাদিসটা হলো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি কি? আসসালা, নামাজ। আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না এই উম্মতকে, আল্লাহ তো ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। চাবি নেই, চাবির জন্য ডাকেন, জান্নাতের জন্য ডাকেন, যে জান্নাতে পাওয়ার পরে সব মিলবে। যুবক, তোমাদের যা আশা আকাঙ্ক্ষা সব মিলবে।
কোনো জিনিস নাই যেখানে মিলবে না। মা তাশতাহি আনফুসুকুম ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। জান্নাত খোলার সময় নাই, রব্বে কাবার কসম, সময় যদি থাকতো, ব্যস্ততা যদি না থাকতো, আবার আসলে শোনাবো যে জান্নাত কি জিনিস আল্লাহ দিতে চায়। আজকে জান্নাত সামনে নাই, দিলে বসা নাই, শুধু আকাঙ্ক্ষা আছে। শুধু আকাঙ্ক্ষা দিয়ে তো হবে না, জান্নাত সামনে থাকতে হবে, জান্নাত সম্বন্ধে ধারণা থাকতে হবে। আজকে তো জান্নাতের আশা আছে বটে, কিন্তু জান্নাতের ধারণা আমাদের কাছে নাই। জান্নাতের নিশা দিলে লাগা নাই, যদি থাকতো তাহলে আল্লাহ রসুলের কথাই সত্য হইতে। লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের জান্নাত যার দিলে বসা গেছে সে কখনো ঘুমাইতে পারে না। উতলবিল জান্নাতা জাহদাকুম, তখন দেখা যাবে সব বিসর্জন দিয়া জান্নাতের তালাশে দৌড়াইতে থাকবে। যেমন আবু বকর সিদ্দিকের মতো ব্যবসায়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান পর্যন্ত লুটায়া দিয়া জান্নাত তালাশ করতেছে, সব লুটায়া দিয়া। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো ওয়াদা, সবাই এদিকে দেখেন, এদিকে ওয়াদা তো। আর সর্বশেষ একটা কথা, উঠা উঠি কেউ করবো না, চলা যাবেন উঠা না, হুজুর আসতেছে বয়ান করবে। কিন্তু আমিও আপনাদের কাছে দরখাস্ত রাখতেছি, হুজুর বয়ান করার পরে যদি আপনাদের কাছে হাত বাড়ায় তো আপনারা এই মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বাড়াবেন তো। হ্যাঁ, আমি একটা কথা আপনাদেরকে ইঙ্গিত দিতেছি, প্রমাণ দিতেছি। গত শুক্রবারে মরক্কে ভূমিকম্প আসছে কত জানেন? 6.8। কত? এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলতেছে, 1 সপ্তাহ 8 দিন পুরা হয়ে গেল, এখনো মৃত্যুর মিছিল বাড়তেছে। 2013 কি 2014 বাংলাদেশে 7.8 আসছিল, 7.8। শুধু একজন মারা গেছে, বয়ের চোটে ঢাকা শহরে লাভ দিছে, সে মারা গেছে, সারা বাংলাদেশে একজনও মারা যায় নাই, একটা টিনের ঘরও হেলে নাই। এই জন্য আমি একটা কথা বলি, নেটে পাবেন, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আমার বিশ্বাস কোনোদিন পড়বে না। কেননা বাংলাদেশ যখন রাত্র হয় আর গভীর হইতে থাকে তো সুরক্ষার একটা চাদর, আধ্যাত্মিক চাদর দিয়া লাল সবুজের পরিধিটাকে ঢাইকা দেওয়া হয়, সেই সুরক্ষার চাদর হলো এই মক্তবার হেফজখানাগুলা, মাদ্রাসাগুলা। 40,000-এর উপরে হেফজখানা আছে, যারা রাত্র 4টার সময় উঠা কোরআন পড়তে থাকে। এই জন্য আরেকটা জিনিস আপনাদেরকে আমি জানাই, বাংলাদেশে যেই কোটা বড় বড় ভূমিকম্প বাংলাদেশের অস্তিত্বের থেকে আজ পর্যন্ত হয়েছে সবগুলা শেষ রাত্রে হয়েছে, একটাও প্রথম রাত্র দিনের বেলা হয় নাই, সবগুলা শেষ রাত্রে। কেন জানেন? কেননা ওই সময় সুরক্ষার চাদর দিয়া পেঁচানো হয়, ব্যাধ করতে পারলে না বিপর্যয় ঘটবে, ব্যাধ না করতে পারলে, দেওয়াল যদি ব্যাধ না করতে পারে তো বল হয়তো পিছে যায়, নাইলে ডাইনে যায়, নাইলে বামে যায়। বাংলাদেশের এই সুরক্ষার চাদর আজ পর্যন্ত না ঘূর্ণিঝড় ব্যাধ করতে পারছে, না কি বলে এটাকে ভূমিকম্প ব্যাধ করতে পারছে, আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই। যতদিন পর্যন্ত এগুলা থাকবে কোনো বিপর্যয় ঘটবে না। এই জন্য হুজুর চলে আসছে, যখনই আপনাদের কাছে হাত পাতবে আমরা হাত বাড়াবো তো, কি সবাই রাজি? আরে ভালো মতে তো দেখায় না এরা, দেখি আল্লাহ আমাদেরকে কবুল করেন। কেউ উঠাউঠি করবো না ভাই, পায়ে হাত রাখি, কেউ উঠাউঠি করবো না। হুজুর চলে আসছে, আমি আমার এক প্রয়োজনের কারণে চলে যেতেছি, নাইলে আমি শুধু চাঁদ আর সূর্য দেখার জন্য আকাশ দেখা ঠিক না, মাঝে মাঝে এটার জন্য আকাশটা দেখা ঠিক, যে বিশাল আকাশ খুঁটি ছাড়া কি করে দাঁড়ায় আর করায় রাখলেন, যে আল্লাহ খুঁটি ছাড়া বিশাল আকাশকে দাঁড়া করাইতে পারে,
ওই আল্লাহ ইচ্ছা করলে কানে ধরেও আমাকে ঘুরাইতে পারে, না পারেন না? এই জন্যই আল্লাহ বলছে উন্দুর ইলা সামাই ওয়া ইরতিফা ইহা, আকাশ দেখো উচ্চতা দেখো, তারাও না হু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। হ্যাঁ, বিজ্ঞান বহুত তালাশ করতেছে এখনো যে খুঁটি আছে কিনা। খুঁটি কোনোদিন বাহির হবে না, এটা খুঁটিবিহীন দাঁড়ানো। কি দিয়া দাঁড় করাইছেন এটাও বইলা দিছেন, ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুমকে রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় নাই। লম্বা পাশ কুমিল্লার মানুষের হয়তো জানা আছে, ঠিক না? কতটুক লম্বা কতটুক পাশ জানা নাই? কুমিল্লার মানুষেরও জানা নাই? আল্লাহই বলেন লা ইয়ালামু তাওলুহা ওয়া আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না, কারো জানা নাই। তো কোরআন হাদিস আমাদেরকে বুঝায়, হাদিস অনেক লম্বা, শুধু আল্লাহ আকাশের কথা বলেন নাই, তারপরে বলছে আকাশ যদি তোমার মেমোরিতে না আসে, এটা দিয়ে যদি তুমি উদাহরণ না বোঝো, তাহলে উন্দুর ইলা শামসি ওয়া শোয়া ইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, 9,30,00,000 মাইল দূর থেকে আলো দেয়, তাহলে টর্চ লাইটের ভিতরে ব্যাটারিটা কিরকম মনে হয় বুঝাইতে পারি না। আপনাদের প্রবাসের ছেলেরা একটা লাইট নিয়ে আসে না, টর্চ লাইট আনে না? আনে না? বাস বাবা বিকালবেলা হইলেই ওইটা হাতে নিয়ে বাহির হয়, ঠিক না? বাজারে যাইতে যাইতে বাবুই ভিন্ন, ঠিক না? কি রাগ হয়ে গেলেন একটু পরপরই মেরা মেরা দেখে, ঠিক না? আল্লাহ বলে 9,30,00,000 মাইল দূর থেকে দুনিয়াকে আলো দিতেছে, পাওয়ার কতটুকু? আল্লাহ বলে ওইটা দেখো, উন্দুর ইলা শামসি ওয়া শোয়া ইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, এটাকে বাধ্য করছি বিদায়, 9,30,00,000 মাইল দূর থেকে এরকম আলো দেয়, বড় কতটুকু? তোমাদের দুনিয়ার থেকেও 13,00,000 গুণ বড়। তো দুনিয়ার থেকে সূর্য 13,00,000 গুণ বড়, আর এটাকে বাসমান রাখছেন। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রতিদিন এক একটা কক্ষপথে উঠে আর ডোবে, বাসমান। তো আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই, আওয়াজ করলে কথা বুঝে আসবে না, বেশি লম্বা কথাও হবে না। এই জন্য সবার কাছে অনুরোধ, যত বেশি ধ্যান দিয়া শুনবো আশা করি হয়তো বুঝে আসতে পারে। তো কোরআন হাদিস আমাদেরকে বুঝায়, আল্লাহ বলে সূর্যও যদি তোমার বুঝে না আসে, মেমোরিতে না ধরে, তো উন্দুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো, এটাও যদি না বোঝো, তাহলে উন্দুর ইলাল জিবালি ওয়া ইসতিকরারিহা, লালমাই যায় মাঝে মাঝে পাহাড় দেখো আর এটার তীরতা দেখো, এটাও যদি বুঝে না আসে, তো উন্দুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিনটাকে আমরা পানির উপরে ভাসমান রাখছি, কখনো কখনো এটাও দেখো যে এটা বাইসা আছে তো আছে কি করে। কোরআন হাদিস আমাদেরকে বোঝায়। তো কথার সূত্র যেখানে ছিল, যে আমরা একদিন কেউ ছিলাম না, একটা দিন অচিরেই আসবে। কোরআন আমাদেরকে বোঝায় ছিলাম না, এটাই বোঝায়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, প্রত্যেক ব্যক্তিকে কোরআন বোঝায় যে আজকে তোমার বড় অবস্থান বা ব্যক্তিত্ব বা পরিচয়, যুবকের যৌবনের পরিচয়, নারীর নারীত্বের পরিচয়, পুরুষের পুরুষত্বের পরিচয়, ব্যবসায়ীর ব্যবসার পরিচয়, চাকরিওয়ালার চাকরিজীবীর পরিচয়, সম্পত্তিওয়ালার সম্পত্তির পরিচয়,
জমিদারের জমিদারির পরিচয়। আল্লাহ বলে একটু ভাবো না, একদিন তো তোমার অস্তিত্ব ছিল না, আজকে বিরাট বড় পরিচয়। পোস্টারে যেদিকেই চোখ বুলাই ওদিকেই তোমার ছবি দেখা যায়, আজকে বড় পরিচয় না? আল্লাহ বলে একদিন তো ছিল, তোমার অস্তিত্বই ছিল না। আমাদের এইখানে যারা বসা আছি একজন তো হাত উঠায় বলতে পারবেন না যে আমি আমার বয়স যতটুকুই হোক আমি দুই মিনিটের জন্য কখনো নির্জনে বসা ভাবছি যে আমার অস্তিত্বই তো ছিল না, আমি হইলাম কি, কে করলো আমাকে এরকম, আমার তো অস্তিত্ব ছিল না। যদি ছিল তো মা আম্মা হিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিল, পানির ফোঁটা। এটি আল্লাহ বলেন, সবদ্রি আবিক কাওয়াইবি উম্মিক, বাপের পেটে ছিল, মার সিনার ভিতরে ছিল, দুই জায়গায় পানির ফোঁটাটা বিভক্ত ছিল, কিছু মার সিনায় ছিল, কিছু বাবার পিঠে ছিল। আল্লাহ বলে আখরাজতু, ওইখান থেকে আমি বাহির করছি, জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে দুইটাকে একত্রিত করছি, গাসাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি, ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে, সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি কুদরত দ্বারা, দুনিয়ার কোনো টেকনিক দ্বারা না, দুনিয়ার কোনো মেশিন দ্বারা না, দুনিয়ার কোনো কেমিক্যাল দ্বারা না, দুনিয়ার কোনো পদ্ধতি দ্বারা না, আমি স্বয়ং আল্লাহ কুদরত দিয়ে আমি এটাকে প্রসেসিং করছি। মা আম্মা হিনা, প্রসেসিং করতে দেরি, সুম্মা দামা, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই, সুম্মা মদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা এদামা, পরে কঙ্কাল, ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি কুদরত দ্বারা গোশত আর চামড়ার আবরণ চড়াই দিছি। আর চড়াইছি এরকম, খলাকতুকা আহসানাল খালিকিন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, চার কসম খায়া বলতেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, তারপরে বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোর চেয়ে সুন্দর রূপ না কাকে কাউকে দিছি না, গঠন দিছি, রূপের দিক দিয়েও তোর চেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে কেউ নাই, গঠনের দিক দিয়েও তোর চেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে কেউ নাই। প্রবাদ বাক্য এটা ভুয়া যে পরি পরি সুন্দর, পরি দেখছেন কোনোদিন? হ্যাঁ, কেউ এখানে পরি দেখছে? হ্যাঁ, যারে না দেখছি সে বড় সুন্দরী, ঠিক না? সেই জন্য পরীকে সুন্দর বলি, আসলে পরী সুন্দর না, মানুষ সুন্দর, পরী সুন্দর না। একটা যুক্তিগত কথাও তো আছে, ঠিক না? কি বলবো, রাগ হয়ে যাবেন না তো? না, যুবকরা রাগ হয়ে যাবে না, না, এই জন্যই তো যুবকরা 14 তারিখের অপেক্ষায় থাকে, রূপ দেখেই তো থাকে, নাইলে তো কোনোদিন থাকতো না, ঠিক না? আপনারা বোঝেন না, যুবকরা বুঝে গেছে, বুড়ারা কোত্থেকে বুঝবেন, আপনাকে তো বয়সেই শেষ, ঠিক না? হ্যাঁ, 14 তারিখের অপেক্ষায় থাকে, রূপ না থাকলে থাকতো নাকি? হ্যাঁ, যুবক যুবতী 14 তারিখের অপেক্ষায় থাকে, মাসের নাম বললাম না, এরা বুঝে ফেলছে কোন মাস, ঠিক না? তাল্লা বলে মানুষই সবচেয়ে সুন্দর, রূপের দিক দিয়া গঠনের দিক দিয়া আমি গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। আওহাইতু মালাকাল মুয়াক্কালি বিল আরহাম, রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি, আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন তাকে আমি মেসেজ পাঠাইছি, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো, ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশুরিক, যখন সময় পুরা হয়ে গেছে তো ফেরেশতাকে বলছি, ফাফরিশ রিশাকার রকিক, তুই পাতলা পরকে বিছায়া দে, ফা আখরাজতু আলা রিশাইহির রকিক, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি, নিয়ে আসলে কি হবে, কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল, সৃষ্টির ভিতরে তুমি সবচেয়ে নিশ্চয় ছিল। চিত্র আল্লাহ তুলে ধরতেছেন, কেমন নিশ্চয় ছিলেন,
কেমন নিশ্চয় ছিলাম। আল্লাহ বলে ফালালাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না কাটবি কোত্থেকে, ওলা আলাকা লিসানুন তান্তিক, জিব্বা ছিল বাক শক্তি ছিল না, ওলা আলাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওলা আলাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওলা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস তুমি জানতে না, ওলা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওলা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওলা আলাকা রিজুলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, কুনতা সাগিরা বড় ছোট ছিলে, কুনতা দাঈফা বড় দুর্বল ছিলে, কুনতা জাহিলা তুমি বড় অজ্ঞ ছিলে। কি নিমসালের বাচ্চা মনে হয় সব কিছু লয়ে আসে কি বলেন? আর কুমিল্লালারা মনে হয় পুরাটা পুরো একবারে কমপ্লিট হয়ে তারপরে আসে? আল্লাহ বলে এতটুকুই তুমি ছিলা, দিন গেছে তোমাকে আমি সাজাইছি, আস্তে 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 তোমাকে সাজাইছি। এই জন্যই বলতেছিলাম যে একটা দিন ছিল আমরা কেউ ছিলাম না, আজকে একটা দিন জমিন আমাদের পদচারণে মুখরিত, জমিন আমাদের পদচারণে মুখরিত, আমাদের ব্যক্তিত্বের বোঝায় আজকে জমিন হয় হয় মাঝে মাঝে হেলে ওঠে, আমাদের ব্যক্তিত্বের বোঝা। ব্যক্তিত্ব বোঝেন না? বোঝেন না কি বোঝেন? এক একজনের এক এক ব্যক্তিত্ব, ঠিক না? মেম্বর সাহেবের মেম্বরির ব্যক্তিত্ব, চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানের ব্যক্তিত্ব, টাকা আলার টাকার ব্যক্তিত্ব, জমিদার আলার জমিনের ব্যক্তিত্ব, এক একজনের এক এক ব্যক্তিত্বে জমিন মাঝে মাঝে কাঁপা ওঠে, ঠিক না? কাঁপে না? কাঁপে না? হ্যাঁ, জমিন কাঁপা বোঝেন কি? ভূমিকম্প, ঠিক না? আমাদের ব্যক্তিত্বের বোঝায় জমিন কাঁপা উঠতেছে। আল্লাহ বলে আজকে তোমার বড় ব্যক্তিত্ব, অচিরে একটা দিন আসবে আমরা কেউ থাকব না, অচিরে একটা দিন আসবে আমরা কেউ থাকব না। আর এটার প্রমাণ আল্লাহ প্রতিদিন দিতেছেন, 4-5 লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠতেছে, এমন দিন যায় না ঢাকা চিটাগাং হাইওয়ের ভিতর থেকে দুই একজন লোক ডেলি না ওঠে। ওঠে তো কি কিভাবে? অ্যাক্সিডেন্ট, ঠিক না? প্রতিদিন 3-4 লক্ষ লোক উঠে যেতেছে। আল্লাহ প্রমাণ দিতেছে আমাদেরকে যে একটা দিন আসবে তুমিও উঠে যাবে। এই জন্য হাদিসে পাওয়া যায় একদিন মালাকুল মউতকে আল্লাহ জিজ্ঞাসা করবে মাম বাকিয়া, আল্লাহ জানে, তারপরও জিজ্ঞাসা করবে কে আছে জমিনে, তো মালাকুল মউত বলবে কুরাইতে কুরাইতে টোকাইতে টোকাইতে সব নিয়ে আসছি, লা আহাদুন আলা যাহরিল আরদ ওয়ালা আহাদুন আলা যাহরিল আরদ, জমিনের বুকে কেউ নাই খালি, টোকাইতে টোকাইতে কুরাইতে কুরাইতে, কুরানো বোঝেন, টোকাইতে টোকাইতে সব নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা আল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা, ওরা কোথায় যারা চতুর্দিকে সিসি ক্যামেরার মনিটরিং এর ভিতরে থাকতো, 24 ঘন্টা সিসি ক্যামেরার মনিটরিং চলতেছে, ওরা কোথায় যারা 24 ঘন্টা নিঃছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, নিঃছিদ্র বেষ্টনী বুঝেন যেখানে ছিদ্র করা যায় না, এরকম বেষ্টনীর ভিতরে যারা থাকতো ওরা কোথায়, যারা পাহারার পাহারার ভিতরে থাকতো, যারা উঁচা উঁচা দেওয়াল বেষ্টিত বাংলোর ভিতরে থাকতো ওরা কোথায়, যারা স্বপ্নেও মউতকে ভাবে না, বলেন রাগ হয়ে যাবেন? অথচ 30-25 বার মউতকে স্মরণ করার দ্বারা এই উম্মতের জন্য ফ্যাসিলিটি ছিল যে তুমি যদি সকালে 30-25 বার মউতকে স্মরণ করতে পারো, এই দোয়া পড়তে পারো আল্লাহুম্মা বারিকলি ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত, কোনো কঠিন দোয়াও না, আল্লাহুম্মা বারিকলি ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত, যে 25 বার পড়লো
বলে সূর্যে ডুবার আগে এক সেকেন্ড আগেও যদি মারা যাও তো শাহাদতের মালা তোমার গলায় পড়ায়া উঠানো হবে। আবার যদি মাগরিবের পড়ো পঠো পড়ো, সূর্য উঠার এক মিনিট আগেও যদি এক সেকেন্ড আগেও যদি মারা যাও তো তোমার গলায় শাহাদতের মালা পড়ায়া উঠানো হবে। কিন্তু বলেন আমাদের ভিতরে কে আছে যে মউতকে কখনো ভাবি? হাত উঠায় বলতে পারবেন যে আমি ডেলি একবার মউতকে স্মরণ করি? বরং সব জোয়ারে বাসতেছি, তাই না? যুবক দেখবেন যৌবনের জোয়ারে বাসতেছে, জোয়ার বোঝেন তো, এক একজন এক এক জোয়ারে বাসতেছি আমরা, অথচ অচিরই দিন আসতেছে আমরা কেউ থাকবো না। আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায় যারা জমিন ফাটায় চলত আর জমিন চিৎকার দিত ইয়ামশি আলা গহরি মারহা, হায় আল্লাহ আমার বুক ফাটায় চলতেছে, কিছু বলবেন না আমাকে অনুমতি দিবেন কিছু বলতে? হ্যাঁ হ্যাঁ, আমি হাদিসের কোরআনের শব্দ, হাদিসের শব্দ দিতেছি, কোরআনের শব্দ দিতেছি, ওয়ায়ামশি আলা গহরিল আরদি মারহা, জমিনের বুক ফাটায় চলে। যুবকরা যখন চলে তখন বাপ নিয়েই চলে, ঠিক না? গোড়ায় উঠলে তো কোনো কথাই নেই, ঠিক না? গোড়া চিনেন কি? বাইক, ঠিক না? হ্যাঁ, আর যদি পিছনে কেউ বসা থাকে তাহলে ও তো আর কথাই নেই, ঠিক না? পিছনে যদি কেউ বসা থাকে তাহলে তো কথাই নেই, ঠিক না? রাগ হয়ে গেছে যুবকরা আমার উপরে? রাগ হয়েও না, রাগ হয়েও না, আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের খারাপ চাই না, ভালো চাই, তোমাদের জন্য জান্নাত চাই, জান্নাত যেখানে চির ফুর্তি রাখা আছে। জান্নাতের দিকে গেলে আবার হারায় যাব, চির ফুর্তি রাখা আছে যেখানে সুখই সুখ, শান্তি শান্তি চিরদিনের জন্য। আজকে সারাদিন এয়ারফোন দিয়ে শোনো শোনো বটে, কিন্তু একদিন আসবে তোমার কানও জবাব দিয়া দিবে, কান বলবে আর শুনি না। আজকে সারা রাত্র নেটের ভিতরে দেখো বটে, কিন্তু একদিন আসতে পারে চক্ষুও বলবে আর আমি দেখি না। আজকে কোমরে বড় শক্তি, ঠিক না? শক্তি যদি নাই থাকতো তো সাইট স্পিরিটের মোটর সাইকেলকে জাগারটা জায়গায় দাঁড় করায় কেমনে? এটা শুধুই চালানের অভিজ্ঞতা হইলেই হয় না, কোমরের জোরও থাকতে হয়, ঠিক না? নইলে একদিকে ব্রেক করবে আর একদিকে নিজেই ছিটকে পড়বে, ঠিক না? কি আমার কথা একমত তো তোমরা? একদিন কোমরে ক্ষমতা থাকবে না, সত্য এটাই। কিন্তু জান্নাত তো ওই জিনিস, আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক কোনোদিন বৃদ্ধ হবে না, আন্তাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন থাকবে মউত কোনোদিন আসবে না, আন্তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না, আন্তানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে বিন্দু পরিমাণ কোনোদিন কমবে না। তো ওই জান্নাত। তো যেটা বলতেছিলাম, মালাকুল মউতকে আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায়, বলবে ওদের কোন ইয়ার্সি জমিন খালি, ইল্লা আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে আকাশ খালি করা শুরু করো, তো এক এক আকাশ করা খালি করবে। আপনি বলবেন আকাশে কি কেউ আছে? অবশ্যই আছে, নাইলে আল্লাহর রসুল কোত্থেকে বললেন? চাইল আঙ্গুল জায়গা খালি নাই, এক বিঘা জায়গা খালি নাই, ইল্লা মালাইকাতুন কাঈমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে কেউ দাঁড়ানো, কেউ রুকু, কেউ সেজদা, কেউ বসা অবস্থায়, ইউসাব্বিহুনা বিহামদি, ইউসাব্বিহুনা বিতাসমিহি রাব্বি, ইয়াহমাদুনা বিতাম তামহীদি রব্বি, ওয়া ইউকাব্বিরুনা বিতাকবীরি রব্বি, ওয়া ইউকদ্দিসুনা বিতাকদীসি রব্বি, আল্লাহর গুণগানে রত, লা ইয়াগফাল ওয়া লা ইয়ালতাফিত,
চোখের পলক ঝরতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য এদিক ওদিকও তাকায় না আর বিমুখও হয় না। বড় আকাশ আল্লাহ বলবে করো খালি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা খালি করবে, তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লাল আল আরদি ওয়ালা আলা সামাওয়াত, জমিনও নাই আকাশও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশূনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরশের নিচে, লাগাবেন ঝাড়ু, আল্লাহ জিজ্ঞাসা করবেন এইবার, তো বলবে লাল আল আরদি ওয়ালা আলা সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার ওয়ান্তাল হাইয়্যুল্লাযী লা তামুত, জমিনও নাই আকাশেও নাই আরশের নিচেও নাই, শুধু বারো জন বাকি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো বারো জন কে কে, বলবে হাফসামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী আটজন, ওয়া নাহনু আরবাআ, আমরা চারই জেনারেল জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত, টোটাল বারো জন বাকি। ধারাবাহিকভাবে আল্লাহর হুকুম আসবে, কার পরে কে মরবে, সর্বশেষ থাইকা যাবে, সর্বশেষ আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়ান্তাল হাইয়্যুল্লাযী লা তামুত, আমি আর আপনি আর কেউ নাই, আপনি চিরঞ্জীব। তা আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মউত, আল্লাহ মৃত্যুর যাতনা মালাকুল মউতের উপরে ঢালবেন, তো উনি পড়বেন আর একটা চিৎকার দিবেন, বি ইজ্জতি কাওয়া জালালিক, আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিৎ ধারণা আমার থাকতো তাহলে কোন মুমিন মুসলমানকে আমি কোনোদিন এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। নিজের জান নিজে বাহির করে আল্লাহর কুদরতি হাতে সুপুর্দ করে দিবে, আমরা কেউ থাকব না। আমি কথাকে গুছায় নিয়ে আসছি অল্পতে, আমার পরে সরকার সাহেব আছে উনি বয়ান করবে, উঠা মনে হয় আপনারা চলে যাবেন ঠিক না, হ্যাঁ কে কে চলে যাবেন হাত উঠান তো দেখি, চলে তো যাবেন না, দেখেন আপনারা কিন্তু কুমিল্লার মানুষ, কুমিল্লা অর্থ বোঝেন, কুমুলিল্লা, যারা আল্লাহর জন্য ওঠে বসে, আমি আপনাদেরকে বিশ্বাস করি ভদ্র হিসাবে, বিদায় উঠা চলে যায় না, আমি কিন্তু কথা গুছিয়ে নিয়ে আসতেছি, একটা দিন ছিল আমরা ছিলাম না, আর একটা দিন অচিরেই আসবে আমরা কেউ থাকব না। কিন্তু প্রশ্ন হলো থাকবো না বটে, না নারী থাকবে না পুরুষ থাকবে, না যুবক থাকবে না বৃদ্ধ থাকবে, এই জন্যই আল্লাহ বুঝায় শ্রেণী হিসাবে, আল্লাহ বুঝায় আল্লাহ যুবকদেরকে আলাদা বুঝাইতেছেন, সবাব লা ইয়াক্তারুকা সবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে, যৌবন যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে, হারায় না দেয়, কাম্মিন সব সাবাকা কাইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে নিয়ে আনিছি, তোমাকে ইচ্ছা করলে নিতে পারি, সতর্ক করতেছে, যৌবন যেন তোমাকে জোয়ারে ভাসায় না দেয়। আবার আমাদেরকে সতর্ক করতেছেন ইবনা আদম, ও পুরুষ ও নারী, ও ছোট ও বড়, ও মানব জাতি, লা তাফরাহ বি দুনিয়া ইকা, দুনিয়ার চাকচিক্য উন্নতি, দুনিয়ার ডিজিটালত্ব আর সুপার ডিজিটালত্ব, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে, ফা ইন্নাকা গায়রা মুখাল্লাত, তুমি চিরঞ্জীব না। আমি তো মাঝে মাঝে ভাবি, শুধু ভাবি না বলিও, গ্রাম গঞ্জে গেলে দেখা যায় অনেক বাড়িঘর রাজ প্রাসাদের মতো দাঁড়ায় আছে, কুমিল্লাতে কি এরকম বাড়ি নাই, কি বলেন, বুড়িচঙ্গে এরকম বাড়ি নাই, আমি তো মাঝে মাঝে ভাবি যে ওই বাড়িওয়ালারা কত নিষ্ঠুর, নিষ্ঠুর বোঝেন তো, যে ওই বাড়িওয়ালারা কত নিষ্ঠুর, বাপ নিজের জীবনের অর্থ দিয়া গ্রামে হোক আর গঞ্জে হোক, শহরে হোক আর যেখানেই হোক, একটা রাজপ্রাসাদের মতো বাড়ি বানাইল, কোটি কোটি টাকা খরচ করা, মরতে দেরি, বাড়িওয়ালারা বাসতলে নিয়ে শোয়া দিতে দেরি করে না, তাইলে আমার বলার অধিকার আছে যে ওই বাড়ির মানুষের চেয়ে নিষ্ঠুর কেউ নাই,
ঠিক না? কি বুঝাইতে পারলাম? এর চেয়ে নিষ্ঠুর মনে হয় কেউ নাই। জীবনের সমস্ত সম্পদ দিয়ে একটা বাড়ি সুন্দর করে বানাইছে, হায় বাসতলায় না দিতি, বাড়ির আঙ্গিনাই দিয়া দিতি, বাউন্ডারির ভিতরেই দিতি, তাও তো না, সেই কবরস্থান বাসতলায় নিয়ে রেখা আসছে। সত্য এটাই, চলে যাব। আসল কথায় আসি, ছিলাম না, একদিন আছে আমরা কেউ থাকবো না। এটাই আল্লাহর সিস্টেম, কাউকে থাকার সুযোগ এখানে আল্লাহ দিবে না। শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবে। দুনিয়াটা শূন্য ছিল, আমাদের দ্বারা দুনিয়াটাকে আজকে মুখরিত, কিন্তু একটা দিন অচিরে আসবে আমি দুনিয়াটাকে আল্লাহ শূন্য করবে যেমন ছিল। আরেকটা দিন আসবে দুনিয়াই থাকবে না, কিচ্ছু থাকবে না। কোরআন এটাই বোঝায়, কোরআন এটাই বোঝায়, যাব আমি ওই দিকে আপনাদেরকে নিয়ে। কোরআন এটাই বোঝায়, কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে সব ধ্বংসলীলায় রূপান্তরিত হবে, কিভাবে হবে সেটাও বলে দিছেন কোরআনে আছে। এক সময় আসবে ইসরাফিল আলাইহিস সালামকে বলবে ফানফাক, ফু দাও। উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রাব্বি, আল্লাহ ফু কয়টা দিব? তা আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা ফু। আপনি বলবেন এক ফুতে আমাদের পদ্মা ব্রিজের কি হবে, ঠিক না? আমাদের যমুনা ব্রিজের কি হবে, ঠিক না? ঢাকা শহরের এত বড় বড় ফ্লাইওভার, এগুলো এক ফুতে কি হবে, ঠিক না? কিছু হবে? দুনিয়ার বড় বড় উপস্থাপনা, দুবার বুরুজ খলিফার কি হবে, এক ফুতে কি হবে? তা আল্লাহর রসুল বলছেন ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়ামা ফীহিন্না তাকুনু হাবা আমমানথুরা, ফু দিতে দেরি, এক ফুতে সমগ্র সৃষ্টি তুলা হয়া নিঃশেষ হতে দেরি করে না, সব নিঃশেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, দুনিয়াটাও একদিন থাকবে না, না আপনার বাড়ি, না আমার বাড়ি, না বড় বড় উপস্থাপনা, না বিরা বিশাল বিশাল আমাদের সেই কি বলে রাস্তাঘাট ফ্লাইওভার স্লাইওভার, কিচ্ছু থাকবে না, সব হাওয়া, এক ফুতে এক ফুতে চলে যাব। কিন্তু আসল জায়গায় আসে, চলে তো যাব, ছিলাম না আসি, অচিরেই থাকবো না। কবি এটাই বুঝাইতে চায়। হ্যাঁ হ্যাঁ মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, জমি খা গই নওজোয়া কেসে কেসে, আজল নে না ছোড়া কিসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতে ভি দেহারা, হর এক লেকে ক্যা ক্যা হস সুধারা, পরা রহ গিয়া ইহি ঠাট সারা। কুমিল্লায় বহুত ঐতিহ্য আছে, জান 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 লালমাইতে ঐতিহ্য আছে, কিন্তু মালিক নাই। বড়ুরা জমিদার বাড়ি আছে, কিন্তু জমিদার নাই। বিশ্বাস হয় না? আপনাদের রোড দিয়ে তো বড়ুরা যায়, ঠিক না? হ্যাঁ, এদিক দিয়েও যাওয়া যায়, ওদিক দিয়েও যাওয়া যায়। আপনাদের এখান দিয়ে ঢুকার সময় দেখলাম বড়ুরা লেখা, ঠিক না? যান যান বড়ুরা জমিদার বাড়ি আছে, বাড়ি আছে জমিদার নাই। হাজারো ঐতিহ্য বাংলাদেশে পড়া আছে। সোনারগাঁয় যান, সোনারগাঁও আছে ঈশা খানাই। যান যান আহসান মঞ্জিলে যে দেখা আসেন, আহসান মঞ্জিল আছে নবাব আহসানুল্লাহ নাই। যান বিক্রমপুরে যান, রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে, রাজা বীর বিক্রম নাই। সিলেটে যায় দেখেন, এখনো রাখা আছে রাজা গৌর গোবিন্দের ঐতিহ্য, রাজা গৌর গোবিন্দ নাই। একদিন আপনার আমার ছিরা খাতাটা থাকবে, আপনার আমি থাকবো না। ছিরা খাতা বোঝেন? এখন তো আর ছিরা খাতা হয় না, এখন তো কেউ কাপড় সেলাই করেও পড়ে না। এটা তো আমি পুরান যুগের কথা বলতেছি, মনে হয় উনি ইঞ্জিনিয়ার সাহেব বলতে পারবে। ছোটবেলা হয়তো দেখলো প্রতিবেশীকে দেখছে শাড়ি সিলায়া সিলায়া পরে, দুই কাপড়ে বৎসর পার। এখন তো এক একটা ঘর এক একটা মিনি সুপার মার্কেট, ঠিক না? হ্যাঁ, মিনি সুপার মার্কেট বোঝেন? ছোট একটা সুপার মার্কেট,
প্রত্যেকের ঘর মনে হয় এই এলাকায় প্রসাদনী দিয়া ভরা, ঠিক না? হ্যাঁ, তারপরও চাহিদার কোনো কমি নাই, ঠিক না? কি তারপরও বিদেশ থেকে ফোন আসলি আসতে দেরি, লিস্টি দিতে দেরি করে না, যখন জানে যে এক মাস দুই মাস ছয় মাস পরে বাড়িতে আসবে, তো বাস সবাই খালি মেসেজ করতে থাকে, এটা আনবি এটা আনবি এটা আনবি এটা আনবি এটা আনবি এটা আনবি, ঠিক না? হ্যাঁ, কি কন? হ্যাঁ, আবার না আনলে কথাও শোনায়, ঠিক না? বইনে শোনায়, ভাই শোনায়, ছেলে শোনায়, মেয়ে শোনায়, স্ত্রীর ক্যাসেটের তো কোনো শেষই নেই, ঠিক না? সবাই শোনায়, ঘরগুলো এক একটা মার্কেট হয়ে গেছে, মিনি সুপার মার্কেট। আবার বড় বড় সুপার মার্কেটও আছে অনেকজনের ঘর, কিন্তু তারপরও চাহিদার অভাব নাই, সারাদিন চাহিদার চাহিদা। যা হোক, এটা আমার বুঝানোর বিষয় না, কবির কথাই সত্য, তোমার ঐতিহ্য থেকে যাবে, তুমি থাকবে না। বচপন নে তুঝে বরসু খিলায়া, জওয়ানি নে মজনু বানায়া, বুড়াপে আকে ফির ক্যা ক্যা সিতায়া। এক সময় ছিল ইঞ্জিনিয়ার সাহেবেরও, এক সময় ছিল পাইলটরও বলতো, আপনি ঘুমায় যান ডিসি ট্রেন, আমি গন্তব্যে চালায় নিয়ে যাবো। এখন তো মোটর সাইকেলও চালাইতে পারে না, জিজ্ঞেস করে। এক সময় তো ডিসি ট্রেন চালায় নিয়ে গেছে। হায় হায়, জানোয়ার যতটুক চিনলো আমরাও চিনলাম না। বিদায় হজের দিন আল্লাহ রসুল উম্মতের নামে যখন কুরবানি করতেছিলেন, তো নিজে ৪০টা কি ৬০টা উট নিজের হাতে কুরবানি করছেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। আল্লাহ রসুল যখন কুরবানি করতেছিলেন, তো উটদের ভিতরে ঝগড়া চলতেছিল কে আগে ছুরির নিচে আসবে। উট চিনছে যে আমি এই হাতে যদি জবা হইতে পারি তো আমি ধন্য হয়ে যাব, কিন্তু উম্মত চিনে নাই, যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই। আমার কান্না তো এটাই, যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে জিবরিল মিকাইল, জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখা আসছি, উম্মতের চিন্তায় আমার চোখের পানি থামে না, চোখের পানি শুকায় না। দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন, নয় ফ্যামিলি ক্ষুধার্ত, হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, কয়েক বেলার ক্ষুধা। নাইলে আম্মা জান এই কথা বলতেন না যে খিদার তারা এতটুকু ছিল, ঘরে যদি বাতি জ্বালানোর তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্ষুধার্ত কতটুকু ছিলেন। কিন্তু এটার জন্য কান্না না, আমার পরে নয় ফ্যামিলির কি হবে, আমার পরে হাসান হোসাইনের কি হবে। জানেন হাসান জবা হবে, জানেন হোসাইন জবা হবে কারবালায়, জানেন হাসানকে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে, এই জন্য কাঁদতে ছিলেন না। জিবরিল জিজ্ঞাসা করছে, আপনি কাঁদেন কেন? আতাব কি ওয়ান্তা ইলা রফিকিল আলা, তো বলতেছে জিবরিল, জিবরিল জিবরিল মালাকুল মউত অপেক্ষায় আছে অনুমতি, অপেক্ষায় আছে বুকে হাত রাখার জন্য, কিন্তু এক পোষনা এখনো চোখে পানি। বলছে সেটা কি? বলে ফমান লি বাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে, পাহারাদারি কে করবে, আমার উম্মতকে কে দেখা রাখবে, চোখে চোখে কে রাখবে। আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আমি আমি দেখা রাখবো। ওই রসুল চলেন মনে উঠছে, একটু শুনায় দেই, ওই রসুল যার দুরুদ, যার জুরুদ, বন্ধুর জুরুদ আল্লাহ যতদিন থেকে আসেন, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ আউয়াল আউয়াল আখের, বন্ধুর দুরুদ কোনোদিন বন্ধ হইতে দেন না, আর কোনোদিন বন্ধ হইতে দিবে না। হ্যাঁ হ্যাঁ, আমি দলিল দিতেছি, কোরআন এটাই বুঝায়,
ইমাম সাহেবরা জুমার দিন এটাই পড়ে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার এখানে তিনটা প্রশ্ন আসে। আমার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলতেছেন, আমরা তো কয়েকদিন পরে চলে যাব, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে, বেওকুফ, তুই দেখিস না ফেরেশতাদের কথা আছে, ফেরেশতারা পড়বে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো একদিন মারা যাবে, আপনি সাইনবোর্ড লাগায় রাখছেন, ইন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযীনা লা ইয়ামুত হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আরশের নিচে তো লেখা আছে, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, আর শুধু চিরঞ্জীব আরশের উপরে আপনি বিরাজমান, সব মরতে হবে, তো ফেরেশতাও তো মরা যাবে, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে, তোর মতো তো জাহেল আর ঝট আর অজ্ঞ দুনিয়াতে কেউ নাই, তুই দেখিস নাই, ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তেছি, পড়তেছিলাম, পড়তে থাকবো, আমার বন্ধুর দুরুদ না বন্ধ কখনো ছিল না আছে না কখনো থাকবে। ওই ব্যক্তিত্ব যার দুরুদ কোনোদিন বন্ধ হয় না, কোনোদিন হবে না, আল্লাহ পড়তে থাকবে বন্ধুর উপরে দুরুদ, উনি আমাদের জন্য কাঁদতে কাঁদতে যাইতেছে, কিয়ামতের মাঠে উঠবে, কবর থেকে উঠবে, জিবরিল ইসলাম উঠাবে, প্রথম আমাদের নবীজি উঠবে, আর আগে কেউ উঠবে না। আউয়ালু মা ইয়ানশাক্কুল আরশ, জমিন ফাড়বে, উঠেই জিজ্ঞেস করবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? বলবে, এখন পর্যন্ত কেউ উঠে নাই, উঠেই উম্মত। আজকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি, মারতে রাজি। মাকামে মাহমুদ রাখা থাকবে ডাইন পাশে, আল্লাহ নিয়া যাওয়া হবে, আল্লাহ হুকুম দিবে মাকামে মাহমুদে বসেন, হাত রাইখা দাঁড়ায়া থাকবেন, বলবেন বসেন না কেন? কয়, বসলে আমার পিপাসিত উম্মতকে পানি কে পান করাবে? মিজানের পাশে যে মনিটরিং কে করবে? পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি হাত উঠাবো তো উঠাবো কোথায়? পাল্লা সামনে না ঝুঁকলেই আমি হাত উঠায় দিব। আপনার অঙ্গীকার আছে, সালতু তা সাফি তু সাফা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন? আপনার প্রতিশ্রুতি আছে, লা ইউখজি কাফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। দুনিয়াতে বইলেই রাখছেন, সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করা ছাড়বেন, আমিও দুনিয়াতে বইলা আসছি, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না, 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 না। আমি চেয়ারে বসবো না, আমি তো মিজানের কাছে ছুটা যাব, ওইখান থেকে আবার পলসেরাতে ছুটা যাব, উম্মত ফাইসা গেল কিনা, ফাঁসতে দেরি, দুরুদের গাঠি মাথায় দিয়া পার করাইতে দেরি করব না। এই জন্যই তো বলছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। উম্মত তো 100 বার পড়ে ডেলি, এরকম লোকের সংখ্যা এখানে কমই হবে, ঠিক না? যুবক, তোমাদের পায়ে হাত রাখি, হ্যাঁ তোমরা তো মনে হয় সারাদিনে একবারও পড়ো না, অথচ দুরুদ তো সহজ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুক করলেই হয়, এতটুক করলেই হয়। ওই নবী কিয়ামতের মাঠে হায় হায় একজনও বলবে না। আম্মা জান জিজ্ঞাসা করতেছিল কিয়ামতের বিপর্যয়ের কথা, আল্লাহর রসুল বলতেছিল, আয়েশা আয়েশা, এক চিত্র তোমাকে শোনাবো, কান্নি আন্দুর মুসা মুতালাফিফুন বি উমুদিল আরশ, আমি যেন ওই দৃশ্য দেখতেছি, মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসালুকা উম্মি ওয়ালা আসালুকা উখতি, আজকে মাকে চাই না বোনকে চাই না, আসালুকা নফসি 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 নফসি, আমাকে বাঁচা। ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিবে আর দৌড়াইতে থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি। রাগ হয়ে যাবেন কি না, লানত আমাদের জিন্দেগির উপর, ওই
সেই নবীর আদর্শ আজকে মানতে রাজি না, শিখতে রাজি না, অথচ ওলামাদের কাছে সব সুরক্ষিত আছে, সব সুরক্ষিত আছে। গাদা চিনছে আমরা চিনি নাই, গুইসাপ চিনছে আমরা চিনি নাই, হরিণী চিনছে আমরা চিনি নাই, গাছ চিনছে আমরা চিনি নাই, তরুলতা চিনছে আমরা চিনি নাই, সমস্ত সৃষ্টি চিনছে আমরা চিনি নাই, নবী উম্মত হয়েও চিনি নাই। আসেন নবীর আদর্শ শিখি, ওলামাদের সোহবতে আসি, আল্লাহওয়ালাদের সোহবতে আসি, হক্কানি আল্লাহওয়ালা এবং হক্কানি আলেমদের সোহবতে আইসা নবীর জিন্দেগি শিখেন। পায়ে হাত রাইখা বলি, শিখতে না পারেন এদের সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, খাওয়া দাওয়া করেন, একটা কাজ করেন না কোনোদিন আঙ্গুল উঠেন, পারবেন? হ্যাঁ, ওয়াদা করতে পারেন যে আমি জীবনভর চলতে পারি আর না পারি কোনোদিন কোনো হক্কানি আলেমের উপর আঙ্গুল উঠাবো না, ওয়াদা পাক্কা? কেন, এটার কারণ আছে, সময় নাই, পরে বলবো আবার কোনোদিন যদি আসি। এই জন্য ওয়াদা করাইতেছি যে আজকে আঙ্গুল উঠাইল, হায় হায় চান দিন কি চাঁদনি ফের অন্ধেরি রাত হায়, চান দিন কি বুঝেন না, 14 তারিখের 4 তো 14 তারিখেই থাকে আর তারপরে তো আর থাকে না, না থাকে তাহলে তো 15। হ্যাঁ, চান দিন কি চাঁদনি ফের অন্ধেরি রাত হায়, সত্য এটাই। অমাবস্যা প্রত্যেক মাসে আসে, দুনিয়া দুনিয়া না তাইলে কবি এই কথা বলতো না, মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, জমি খা গই নও জুয়া কেসে কেসে, আজল নে না ছোড়া কেসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতিবি দিহারা, হর এক লেকে ক্যা ক্যা হস সুধারা, পুরা রহ গিয়া এহি ঠাট সারা, আজো গাজীপুরে ভাওয়ালের জমিদারের জমিন নিয়ে এখনো কেস চলতেছে, এখনো ঝগড়া আছে, কিন্তু বাওয়ালের জমিদার নাই, এটাই সত্য। বিশ্বাস হয় না? হয় না? আঙ্গুল দিয়ে দেখায় দেবো, বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস চলতেছে বাংলাদেশের আদালতে, কিন্তু বাওয়ালের জমিদার নাই, কবির কথা সত্য। আজল নে না ছোরা কেসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতিবি দিহারা, হর এক লেকে ক্যা ক্যা হস সুধারা, পরা রহ গিয়া এহি ঠাট সারা, বাওয়ালের ঐতিহ্য আছে, সোনার গাই শাখার ঐতিহ্য আছে, আহসান মঞ্জিলে নওয়াব আহসানুল্লাহর ঐতিহ্য আছে, আরে বিক্রমপুরে রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে, রাজবাড়িতে রাজার ঐতিহ্য আছে, নাটোরে নাটোরের রাজার ঐতিহ্য আছে, হায় দিনাজপুরে স্বপ্নপুরীর ঐতিহ্য আছে, রাজা নাই, কবির কথাই সত্য, ঐতিহ্য থাকবে। বচপন নে তুঝে বরসু খিলায়া, জওয়ানি নে মজনু বানায়া, বুড়াপে আকে ফির ক্যা ক্যা সিতায়া, আজল তেরা কর দেগি বিলকুল সফায়া, তুঝে দুনহাই কে রহো সবসে আলা, হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউ হি জিয়া করতা হায় ক্যা মরনে ওয়ালা, তুঝে হুসন জাহির নে ধোকে মে ডালা, জগা জি লগানে কা দুনিয়া নেহি হায়, ইয়ে ইবরত কি জা হায় তামাশা নেহি হায়। আল্লাহ এই জন্য সাজায় নাই, তামাশা করার জন্য সাজায় নাই। আসেন শিখবেন তো? হ্যাঁ, আর আল্লাহর রাসূলের সবচেয়ে বড় আদর্শ যেটা, আয়েশা মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিছেন, মার পেটের থেকে রাখতে দেরি, চাদরে সেজদায় যাইতে দেরি করেন নাই, লম্বা সেজদা, সেজদায় যান নাই, মেসেজ দিছেন উম্মতকে, মাত্র আসছেন মার পেটের থেকে, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিছে আসসালা আসসালা। আমার জাতি যদি শুধু পাঁচক্ত নামাজই পড়ত, নারী পুরুষ যুবক বৃদ্ধ আজান হইতে দেরি, কেউ যদি মসজিদের দিকে ছুটতে দেরি না করত, বাজারওয়ালা যদি বাজারই যায় নামাজ বিছাইতো, মা বোনরা যদি ঘরেই বিছাইতো, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খালবারে,
রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, যে যেইখানে আসে এখানেই যদি জায় নামাজ দিছে আল্লাহ আকবর বলতো, তাইলে মনে হয় এতটুকুই যথেষ্ট ছিল। নামাজ তো শুধু নামাজ না, আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ। এই জন্যই কেউ লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, রাগ হয় না ওর মতন, উনি লেখছেন সবচেয়ে ওর মতন নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কুকুর ঘুমের থেকে একবারে চোখ খোলে না, তিনবারে খোলে, তিনবারে আমি ট্রাই করে দেখছি, তিনবারে খোলে, তিনবারে। আব্দুল কাদের জিলানির লেখা সত্য, একবার একটু খোলে আবার বন্ধ করে, আবার একটু খোলে বন্ধ করে, তারপরে খোলে, যখন নিশ্চিত হয় যে কোনো বেনমাজির উপরে পড়তেছে না তখন খোলা উপর দিকে তাকায় আর একটা চিৎকার দেয়, আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকানি আফতারা খালকি, প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিছে সৃষ্টির ভিতরে নিকৃষ্ট হিসাবে, তারপরও তো অস্তিত্ব দিছে। আসেন আজকের থেকে নামাজ ছাড়বেন, ছাড়বেন, কে কে অঙ্গীকার করতে পারে? সত্য পাক্কা, আল্লাহ কবুল করুক। সর্বশেষ কথা, বাংলাদেশে দুইটা পরিবেশ আছে, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আল্লাহ বহুত দুনিয়া দেখাইছেন, তো নিয়ত আছে যতদিন বেঁচে থাকি ঘুরতে থাকবো। দোয়া করেন আপনারা আমার জন্য, আমিন বলেন, বাকি দুনিয়াও দেখতে চাই। আর ঘুরতে ঘুরতে সাহাবাদের মতো কোথাও যায় ঘুমায় যেতে চাই, যেমন আমাদের মাটির নিচেও দুই সাহাবা ঘুমায় আছে, কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা, এই দুইজন আমাদের মাটির নিচে, কিন্তু কোন জায়গায় আছে এটা জানি না, এটা জিজ্ঞাস করেন না, তালাশ করতেছি, পাইলে আপনাদেরকে নিয়ে যাবো না ইনশাআল্লাহ। কিন্তু দুইজন আসেন এটা শিওর। বাংলাদেশে দুইটা পরিবেশ আছে যার কারণে বাংলাদেশে বিপর্যয় হয় না, শতবার ভূমিকম্প আসছে কিন্তু নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই, গতকালকেও কিন্তু ভূমিকম্প আসছে ঠিক না, দুপুরবেলা ঠিক না, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই, কেন না, দুটা পরিবেশের কারণে, এটা দুনিয়ার কোথাও নেই। 10 নম্বর ফ্ল্যাগ বাংলাদেশে, 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ বাংলাদেশে, আমরাই আমাদের সময় চোখে দেখলাম দুই দুইবার, একবার বুলবুলের সময়, একবার মুখার সময়, ঠিক না, মুখা চিনেন? আরে মুখা, মুখা আমি বলি মুখা আর কি, মুখা বোঝেন না, ডাকায়া শব্দ, দুইবার, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই, খালি দুটা পরিবেশের কথা, একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ। বাংলাদেশে 40,000-এর উপরে হেফজখানা আছে, আপনি জানেন না, রাত্র 4টার সময় মাদ্রাসার ছেলেগুলা ওঠে, আপনি কি করেন সারাদিন চিল্লা চিল্লি করা, ওরা উঠতে দেরি, রব্বে কাবার কসম আমার সাথে ওলামা এক হবে, সারা দুনিয়া এক হবে, ওরা উঠতে দেরি, এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকতে দেরি করে না, বিশ্বাস হয় না? সব বড় বড় ভূমিকম্প গুলা শেষ রাত্রে আসছে, শেষ রাত্রে, একটাও প্রথম রাত্রে আসে নাই, একটাও দিনের বেলা আসে নাই, আপনি দেখাইতে পারবেন না, সার্চ দেন, 7.8, 6.1, সব শেষ রাত্রে আসছে, মুখাও আসছে, তো শতগুলা বিপর্যয়ের সংকেত আসছে, সব শেষ রাত্রের দিকে আসছে, বুলবুল শেষ রাত্রে আসছে। আমি বুলবুলের এখানে দাঁড়ায় ছিলাম, আমি দেখতেছিলাম বুলবুল ঢুকতেছে, তখন আমি ওই দিন ওই রাত্রে আমি পাথরঘাটা ছিলাম, পাথরঘাটা বরগুনার এরকম ময়দানে ছিলাম, আমার মাথার উপরে 7-8টা টিন ছিল আর কিচ্ছু ছিল না, আমি সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় বুলবুল দেখতেছিলাম, যে পাখা কত লম্বা, লেজ কত লম্বা, বুলবুল পাখি চিনেন না? সকালবেলা আমি ঢাকা রওনা দিছি, কয়েকটা কলা গাছ ছাড়ার রাস্তায় কিছু পাই নাই, কয়েকটা কলা গাছ পড়ছে, মসজিদ মাদ্রাসার পরিবেশ যার কারণে বাংলাদেশ বিপর্যয় ঘটে না।
আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়ে এটা ঢাকা আছে, আপনাকে দেখানো যাবে না। ওই মাইক্রোস্কোপ আমার কাছে নাই। হ্যাঁ, যারা আমার কথা বুঝবে তারা বুঝবে অবশ্যই। চল্লিশ হাজারের উপরে 30,000-40,000 হেফজোখানার ছেলেরা রাত্রে 4টায় উঠা যখন কোরআনের সুর লাগায় কোরআন পড়তে থাকে, লাল সবুজের এই পরিধিটা এক সুরক্ষার চাদর দিয়া ঢাকা যায়। আজান যখন হইতে থাকে তখন এই পরিধিটা ঢাকা যায়। এটা হলো প্রথম পরিবেশ। আর দ্বিতীয় পরিবেশ হলো এই কোরআনি মাহফিলের পরিবেশ। আমি দুনিয়া ঘুরা বলতেছি, 99টা তো হয়ে গেছে, দোয়া করেন আল্লাহ যেন সেঞ্চুরিও পুরা করার তৌফিক দেয়। দুনিয়ার কোথাও পাই নাই, রাত্র 12:30 বাজতে চলছে এরকম বৈশা থাকবে দুনিয়ার কোথাও পাই নাই, একমাত্র পাইছি বাংলাদেশের মানুষ। মনে হয় এই জন্যই দেশটা টিকা আছে, নাইলে যেই দেশে সন্তানের হাতে মা বাবা টুকরা টুকরা হয়, বুটি বুটি হয়, ওই দেশের জমিন আবার ঠিক থাকে, রব্বে কাবার কসম ওটা ঠিক থাকার কথা না। শুধু ঠিক আছে এই দুই পরিবেশের কারণে। বিদায় দুইটা পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে। যতদিন ধরে রাখতে পারবো সারা দুনিয়া কি বলে বলুক, এটা আমার কিছু আসে যায় না। করুণা লগ্ন সারা দুনিয়া বলছে বাংলাদেশের মতো বিপর্যয়ের মুখ দুনিয়ার কেউ দেখবে না, কেননা কেউ মাস্ক কিনেই নেই, কিনলেও একটা কিনছে 3 বছর পুরা চালাইছে, ঠিক না? মাঝে মাঝে মাস্কও বিরক্ত হয়ে গেছে, আর কত আমি তোর নাকে, ঠিক না? আর যদি জিজ্ঞাসা করছে কেন পরেন না, টেলিভিশনে এত বড় বড় দেখা যায়, কাটা কাটা নাকের ছিদ্র এত বড় না, এটা যাইব না। মুখ দিয়া যদি যায় সারাদিন পান চামাই বিড়ি সিগারেট খাই, কোন দিক দিয়ে যাইব? সারা দুনিয়া বলছে বিপর্যয় ঘটবে, ঘটছে? হ্যাঁ, আমার মনে হয় না করুণায় যারা মারা গেছে এত সুন্দরভাবে দুনিয়ার কোনো দেশে কোনো জায়গায় কেউ দাফন এত সুন্দরভাবে সম্পূর্ণ করছে বাংলাদেশ ছাড়া আর কেউ না। করুণায় যারা মারা গেছে ওদের ভাগ্য ভালো, 99% মানুষকে ওলামায়ে কেরাম নিজের কুদরতি ওলামায়ে কেরামের নিজের বরকতি হাত দিয়ে কবরে রাখছে, কি সত্য তো? না মিথ্যা বলতেছি? সমস্ত সংস্থাগুলো ওলামাদের ছিল, তোলাবাদের ছিল। আপনি জানেন ওরা রাখার সময় কি করে রাখছে?